হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোর্ডিনেটার পোস্টের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের রিটিন এক্সাম প্রসিডিওর অলরেডি স্টার্ট হয়ে গেছে কিছু ডিস্ট্রিক্টে এক্সাম কমপ্লিট হয়ে গেছে কিছু ডিস্ট্রিক্টে এক্সাম চলছে এই এক্সামের যে সিলেবাস এক্সাম প্যাটার্ন মডেল কোয়েশন পেপার নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন এই রিটিন এক্সামের কোশ্চেন কিন্তু ক্যান্ডিডেটকে প্রোভাইড করা হয় না যতটুকু ক্যান্ডিডেটের মনে থাকে তার উপর বেশ করে এইবারে কেমন প্রশ্ন এসছিল প্লাস ইন্টারভিউতে কেমন কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল বারবার ওই পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে ডিসকাস করব ও অলরেডি আমি এই কোয়েশ্চেন পেপার নিয়ে এর আগে তিনটে ভিডিও আপলোড করেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব একবার দেখে নেবেন আজকে এই চার নম্বর ভিডিওতে প্রশ্নপত্রগুলো ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশরাফুল আলম বলে কোচবিহার জেলার একজন পরীক্ষার্থী ওনার পরীক্ষার ডেট ছিল ছাব্বিশ তিন দু হাজার বাইশ ওনাকে ইন্টারভিউতে কেমন কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল সেই প্রশ্নপত্র আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ইন্টারভিউতে ওনাকে প্রায় পাঁচটা মতো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল দুটো ওয়েব ব্রাউজারের নাম জানতে চাওয়া হয়েছিল ওয়েব ব্রাউজারের নাম অলরেডি আমি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি আপনারা যে কোনো দুটো নাম বলতে পারেন আপনারা ইন্টারনেট এক্সপ্লোরারের নাম বলতে পারেন কিংবা গুগল ক্রমের নাম বলতে পারেন নেক্সট কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে কম্পিউটারের মস্তিষ্ক অ্যাকচুয়ালি সিপিইউকে বলা হয়ে থাকে ওই পারপাসেই হয়তো পরবর্তী কোয়েশ্চেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সিপিইউয়ের ফুল ফর্ম কী সিপিউ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নেক্সট কোয়েশ্চেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এম এস ওয়ার্ডের কোনো ফাইলের এক্সটেনশান নেম কী এমএস ওয়ার্ডের ফাইলের এক্সটেনশান নেম হলো ডক্স এই কোশ্চেনটা এর আগের বারেও অনেক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল প্লাস এটা লিখিত পরীক্ষাতেও অনেকবার কোয়েশ্চেনটা দিচ্ছে ওই জন্যই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন সেভ অ্যান্ড সেভেজের মধ্যে পার্থক্য কি রয়েছে সেভ অ্যান্ড সেভেজের মধ্যে পার্থক্য আমি এর আগের ভিডিওতে অলরেডি ভালো করে ডিসকাস করেছি ডিটেলসে আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন নেক্সট রাতঞ্জ পল বলে একজন পরীক্ষার্থী উনিও ওনার সেটে যে কোশ্চেনগুলো এসছিলো সেই কোশ্চেনগুলো আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ওনাকেও অসংখ্য ধন্যবাদ ওনাকে রিটিন টেস্টে যে কোশ্চেনগুলো এসছিল সেগুলো যে যে টপিক থেকে কোশ্চেনগুলো এসছিলো সেগুলো হলো সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেন ছিল লেটার সিরিজ থেকে কোশ্চেন ছিল নাম্বার সিরিজ থেকে ছিল ইংলিশে প্রিপোজিশান থেকে কোশ্চেন ছিল জিকে থেকে ভালোই কোয়েশ্চেন ছিল জিকে থেকে একটা কোয়েশ্চেন ওনার মনে ছিল যেটা আমাদের সাথে শেয়ার করেছেন ইন্ডিয়া গেট স্টাবলিশড ডেট ইন্ডিয়া গেট কত সালে স্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত হয় আর বেশিরভাগ কোয়েশ্চেন কম্পিউটার রিলেটেডই ছিল নেক্সট ইন্টারভিউতে ওনাকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় প্রায় ওই পাঁচ ছটা মতো কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে ইন্টারভিউতে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে ইউপিএসের ফুল ফর্ম ইউপিএসের ফুল ফর্মটা ইম্পর্টেন্ট রয়েছে ইউপিএসের ফুল ফর্ম হলো আন ইন্টারপিটেবল পাওয়ার সাপ্লাই নেক্সট মেল মার্চ থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল মেল মার্চটা আমি বলেছি অলরেডি যে মেল মার্স থেকে রিটিন টেস্টেও কোশ্চেন ওখানেও আসছে প্লাস ইন্টারভিউতেও কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে তো ওই জন্য মেল মার্চটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক আমি নেক্সট ভিডিওতে ভেবেছি এই মেল মার্চটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিওতে ডিসকাস করে দেবো নেক্সট কোশ্চেন উইন্ডোজ বাদে দুটি অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ বাদ দিয়ে অনেক অপারেটিং সিস্টেমই রয়েছে যেমন গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে নেক্সট কোয়েশ্চেন এক্সেলের ব্লগের কাজ ড্রপডাউন কীভাবে দেয় নেক্সট স্পেলিং চেকে শর্টকাট কি স্পেলিং চেকে শর্টকাট কি হলো অল্ট প্লাস অল্ট প্লাস অ্যাপ সেভেন এই শর্টকাটকে নিয়ে আমিও অলরেডি ভিডিও দিয়েছি একবার দেখে নেবেন শর্টকাট কি থেকে কিন্তু ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হচ্ছে প্লাস রিটিন এক্সামেও দেওয়া হচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন